নমস্কার, বাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের কাঁকরোল দিয়ে একটি আমিষ রেসিপি করে দেখাবো। এটি বানানো খুবই সহজ, ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। হলুদ নিয়েছি 1 টেবিল চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি 4 চামচের হাফ চামচ, আদা পেস্ট নিয়েছি 4 চামচের 1 চামচ, পরিমাণ মতো নুন নিয়েছি 2 টেবিল চামচ, চালের গুঁড়ো নিয়েছি 1টা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি, 3 কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, এখানে 100 চিংড়ি আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কাঁকরোলটাকে আমি একটা ছুরির সাহায্য উপর থেকে একটু চেষে নেব, নিয়ে আমি 2 ভাগ করে নেব। 3টে আমি ভালো করে উপর থেকে একটু ছুরির সাহায্যে চেষে নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলো মাঝখানে কেটে নেব। দেখুন সবগুলি কাঁকরোল এভাবে কেটে নিচ্ছি। দেখুন কাঁকরোলগুলো আমি মাঝখানে কেটে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। দেখুন আমি কড়াইতে জল পরিমাণ মতো জল দিয়ে গরমে বসিয়ে দিয়েছি। এখন 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এখন কাঁকরোলগুলি দিয়ে দিচ্ছি, কাঁকরোলগুলি আমি সিদ্ধ করে নেব। দেখুন আমার কাঁকরোলগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি ডেকে সিদ্ধ করে নিয়েছি, আমি ডেকে দিয়েছিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কাঁকরোলগুলো তুলে নিচ্ছি, তুলে আমি ঠান্ডা করে নেব। দেখুন এখন আমি কাঁকরোলের বীজগুলো বার করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। দেখুন এভাবে আমি সবগুলো কাঁকরোল বীজ বার করে নিচ্ছি। দেখুন আমি একটা এখন ব্যাটার তৈরি করে নেব, বেসনের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 4 চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি একটা ব্যাটার তৈরি করে তারপর আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখুন ঘনত্বটা একটু ঘন থাকবে। আমি চিংড়ি মাছে নুন মাখিয়ে নিয়েছি 4 চামচে, 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিলাম, দিয়ে এখন মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কড়াইতে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছটা আমি ভেজে নেব, দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি 4 চামচে, 4 ভাগের 1 ভাগ একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখুন কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন আমি কেটে রাখা আলুটা ভেজে নেব। দেখুন আমি আলু ভেজে নিয়েছি, আলু ভাজার তেলে আমি আরেকটু তেল অ্যাড করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নেব। আমার পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন আমি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ রসুন আমার কাটা আর একটু 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি।
এখন আমার 2 মিনিট হয়ে গেছে, আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা পেস্ট একটু কষিয়ে নিচ্ছি। চাতামুচে 4 আগে 1 কাপ নুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। দেখুন চিংড়ি মাছটা আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে নুন জলটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দেখুন আমার পুরবরা কাঁকড়ের পোর তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ ব্যবহার করছি না। পুরবরা কাঁকড় বানানোর জন্য আমি কাঁকড়ের পোরটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ একটু চেপে দিচ্ছি। এখন উপরে বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো কাঁকরোলটাই বেসনে ডুবিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি এভাবে বেসনটা উপরে দিয়ে তারপরে ভেজে নিব। দুটো বানিয়ে নিয়েছি, এখন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন আমি পুরবরা কাঁকড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন আমার পুরবরা কাঁকড় তৈরি হয়ে গেছে। এটি আপনারা দুপুরে ডাল ভাতের সাথে বানিয়ে খেতে পারেন।